नमस्कार मुहूर्त एटा विशेष खबर लै राज्यवासी सवधानबाणी दिछे अखम आरक्षी तरफर पर जदि आपुनालै कम दामत सामग्री कय एसएमएस आहिसे देतिया होले सवधान होक किन अखम आरक्षी नामत ह ह लुके सोशियल मीडियात क्रिएट करिसे भुआ अकाउंट आमी जनासु डांगर खबर अखम आरक्षी नाम लै कम दामत एकांश सामग्री क्रयर बाबे एसएमएस आहिसे बहु लुकलै आरो तार पासते अखम आरक्षी दिछे सवधानबाणी राज्यवासी सवधान करि दिछे अखम आरक्षी तरफर पर कम दामत बस्तु क्रयर मेसेज आहिसे निकि जदि मेसेज आहिसे तेतिया होले आपुनी सवधान কিয়নো আপুনি সর্বশান্ত হব পাৰে সস্তাত আসবাব লবলৈ কোনো লোকে যোগাযোগ করলে আপুনি সাবধান হওক কিয়নো একাংশ প্রবঞ্চকে এতিয়া নতুন পন্থা বাছি লৈছে অসম আৰক্ষী নাম লৈ সোশ্যাল মিডিয়াত হ হ ভুয়া প্রোফাইল আছে বুলি জনায়েছে অসম আৰক্ষীয়ে কোনো বিষয়ে আপোনাক আন কাৰোবাৰ আসবাব লবলৈ নকয় বুলি অসম আৰক্ষী তৰফৰ পৰা এয়া সাবধান কৰি দিছে ইমান সস্তাত কোনেও বিক্ৰী নকৰে সামগ্ৰী বুলি অসম আৰক্ষী তৰফৰ পৰা স্পষ্টীকৰণ দিয়া হৈছে অসম আৰক্ষী তৰফৰ পৰা আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়ে সাবধান বাণী দিছে ৰাজ্যবাসীক আমি জনাইছো ডাঙৰ খবৰ যিহেতু ৰাজ্যৰ হ হ অসম আৰক্ষীৰ নাম লৈ ভুৱা একাউণ্ট আছে বুলি ছ'চিয়েল মিডিয়াত ভুৱা একাউণ্ট আছে বুলি অসম আৰক্ষীয়ে জনাইছে আৰু তাৰ পাছতেই অসম আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়ে সাবধান বাণী দিছে ৰাজ্যবাসীক আপোনালোকে সাবধান হওক একাংশ লোকৰ সামগ্ৰী কম দামত ক্ৰয় কৰিবলৈ সেই সামগ্ৰীসমূহৰ ফটো আপোনালোকক দিয়া হয় সেই সামগ্ৰীসমূহৰ দাম পৰ্যন্ত আপোনালোকক দিয়া হয় তেওঁলোকৰ নাম জনোৱা হয় অসম আৰক্ষীৰ কৰ্মৰত বুলি তেওঁলোকে নিজকে পৰিচয় দিয়ে কিন্তু আপুনি যদি অসম আৰক্ষীৰ এজন বিষয়া বুলি সেই সামগ্ৰীসমূহ ক্ৰয় কৰিবলৈ যায় তেতিয়াহ'লে কিন্তু আপুনি বিপদত পৰিব আৰু ইতিমধ্যে একাংশ লোকে তেনে সমস্যাত পৰিছে আৰু তাৰ পাছতেই অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা সাৱধানবাণী দিয়া হৈছে তেনেধৰণৰ আপোনালোকে প্ৰস্তাৱসমূহ সহজে গ্ৰহণ নকৰিবলৈ আহ্বান জনাইছে অসম আৰক্ষীয়ে এই মুহূৰ্তত অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা কি জনোৱা হৈছিল অসম আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়ে মন্তব্য কৰিছে শুনক মন্তব্য নমস্কার মই বিবেক আইজিপি মডার্নাইজেশন প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন মই আপনার হাকলকে আজি ফেসবুক জৰিয়তে হৈ থকা এটা ফ্রডর ফালে আপনার অ্যালার্ট করব বিচাৰিছো বেসিকলি কি হয় এনেকুৱা ফ্রডর আজিকালি কিছুমান অপরাধীবিলাকে অফিসারৰ নামত এটা ফেসবুক একাউন্ট ফেক আইডি দি ইম্পার্সনেট করে বানাই লিয়ে আর তাতে এই অফিসারের ফটো ছোটো লাগায় আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট পঠায় আপনার পরা আপনার কন্টেক্ট নম্বর বিচারে আর কন্টেক্ট নম্বর বিচার পিছত বেলেগ এটা নম্বরের পরা হোয়াটসঅ্যাপর আপনার মেসেজ দিব এইটা ফার্নিচার বিক্রি করব বিচারিছে বিক্রি করার কারণে আর সস্তা দামত স্পেসিফিকলি কয় কিবা সিআরপিএফ অফিসার ট্রান্সফার হয়েছে অফিসার ট্রান্সফার হওয়ার কারণে ই বহুত কম দাম ফার্নিচারটো বিক্রি করব দুইটা কথা আপনি ভাবিবলে কোনো সিনিয়র অফিসার কি কারণে বেলেগ কিবা অফিসারের ফার্নিচার বিক্রি করাবো সেকেন্ডারি ইমান সস্তা দামত কোনো মানুষ কি কারণে ফার্নিচার বিক্রি করব সো বেসিকলি এই তো ফ্রড করে আপনার বহুতখিনি মানুষ এনেকা জলত পড়িছে যেনে টাকা পয়সা ট্রান্সফারও করে দিছে কিছু মানুষের অ্যাকাউন্টত তো এনেকা ঠগবাজি পর সাবধান থাকো দূরে থাকো আর অ্যালার্ট থাকো আপনি না আপনি অ্যালার্ট থাকো আপনার পরিয়ালক অ্যালার্ট করো আপনার যে মানুষ চিনাকি মানুষ আছে তেওঁলোকক অ্যালার্ট করো কি এনেকে ফেক অ্যাকাউন্টের পর দূরে থাকিব লাগে তেওঁলোকক আমি কমিউনিকেট করব না লাগে ফেসবুক একাউন্টত গিয়ে আপনি যদি তিনটা এই ডট থাকে কিবা প্রোফাইল প্রত্যেক প্রোফাইলত যে তিনটা ডট থাকে তাতে আপনি যদি ক্লিক করব তাতে আপনি প্রোফাইল লিঙ্ক প্রোফাইলর যে অ্যাড্রেস আছে আইডি আছে এই তো আপনি পাই যাব অ্যাড্রেস আইডি পর আপনি ধরিব পারিব কি তো ফেক প্রোফাইল হয় সো এই তো আপনি এইটা কাম করিব পারে সেকেন্ডারি যে ফটো ফটো ইউজ হয় এই ফটো কপি করে ইউজ হয় সো ডেফিনেটলি রেজলিউশন তো বেয়া হয় সো এনেকে অল্প যদি আপনি ভালকে মাইন্ডফুল হয়ে সুকু দি থাকিব প্রোফাইলত আপনি গম পাব কি এই তো ফেক প্রোফাইল হয় সেকেন্ডারি কোনো অফিসার আপনার কেতিয়া রিকুয়েস্ট না করিব কে কোনো ফার্নিচার বিক্রি করাব বিচারিছে সো প্লিজ বি অ্যালার্ট ডোন্ট ফল ইন ট্র্যাপ কেতিয়া আপনি এনেকে ফ্রডত পড়িব নালাগে আর ফেসবুকত আপনি রিপোর্ট করো যিমান মানুষ রিপোর্ট করিব এনেকে প্রোফাইল ইমান সোনকালে ফেসবুক এই তো প্রোফাইল ব্লক করে আদারওয়াইজ এই তো বহুত টাইম লই লয় থ্যাংক ইউ আর আপনাদের শুনেছে সাবধানবাণী কোনো বিষয়ে আপনার আন কারোবার আসবাব লবলৈ নকয় বলে মন্তব্য করেছে ইমান সস্তা নামত কোনেও নতুন আসবাব বিক্রি নকরে প্রবঞ্চনার সকলে সাবধানে থাকক সংশ্লিষ্ট ব্যক্তিজনের নাম আর ফটো লগাই যে প্রোফাইলের পর আপনার অনুরোধ দিয়ে বা আপনাদের যে প্রোফাইলের পর অনুরোধ পাইছে সেই প্রোফাইলট গিয়ে তিনটা বিন্দুত ক্লিক করে
প্রফাইলৰ লিংকটো চাবলৈ অনুৰোধ জনাইছে অসম আৰক্ষীয়ে। তেতিয়াহে আপোনালোকে বুজিব সেইটো এটা ভুয়া প্ৰফাইল বুলি। প্ৰফাইলত পোষ্ট কৰা ফটোবোৰ কপি কৰা হৈছে আৰু ইয়াৰ মানদণ্ড ইমান ভাল নহয় বুলি আপোনালোকে বুজিব। আকৌ সজাগ কৰিছে অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা আৰু লগতে আপোনালোকৰ বন্ধু বান্ধৱী আৰু পৰিয়ালকো সতৰ্ক কৰিবলৈ অসম আৰক্ষীয়ে আহ্বান জনাইছে। যিহেতু একাংশ লোকে অসম আৰক্ষীৰ নামত ভুৱা প্ৰফাইল ক্ৰিয়েট কৰিছে ছ'চিয়েল মিডিয়াত আৰু অসম আৰক্ষীৰ নাম লৈ একাংশ আচবাব সুন্দৰ আচবাব আপোনালোকক ফটোসমূহ প্ৰেৰণ কৰা হয় আৰু কম দামত সেইসমূহ বিক্ৰী কৰা হ'ব বুলি আপোনালোকক জনোৱা হয় আৰু আপোনালোকে সেই সামগ্ৰীসমূহ দেখি একাংশ লোকে ক্ৰয় কৰিবলৈ ইচ্ছুক হয় আৰু যেতিয়া আপোনালোকে সেইসমূহ সামগ্ৰী ক্ৰয় কৰিবলৈ যাব তেতিয়া হয় তেতিয়াই কিন্তু আপোনালোকে বিপদত পৰিব আৰু যাৰ বাবে অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা ৰাজ্যবাসী সাৱধানবাণী দিছে সাৱধানে থাকক যদি আপুনি বস্তু যিকোনো সামগ্ৰী আপুনি লাভ হ'ব বুলি ক্ৰয় কৰিবলৈ যায় তেতিয়াহ'লে কিন্তু আপোনালোকে লোকচানৰ সন্মুখীন হ'ব পাৰে কিয়নো একাংশ লোকে ছ'চিয়েল মিডিয়াত অসম আৰক্ষীৰ নাম লৈ ভুৱা একাউণ্ট খুলিছে আৰু তাৰ পাছতে অসম আৰক্ষীয়ে ৰাজ্যবাসীক সাৱধানবাণী দিছে। কিবা প্রোফাইল করতে প্রোফাইলের যে তিনটা ডট থাকে তাতে আপনি যদি ক্লিক করব তাতে আপনি প্রোফাইল। নমস্কার, মই বিবেক, আইজিপি মডার্নাইজেশন প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন। মই আপনার হকলকে আজি ফেসবুক জড়িয়ে হয়ে থাকা এটা ফ্রডর ফালে আপনার অ্যালার্ট করব বিচার। বেসিকলি কি হয় এনেকা ফ্রডর আজিকালি কিছু অপরাধীবিলাকে অফিসারের নামত এটা ফেসবুক একাউন্ট ফেক আইডি দি ইম্পার্সনেট করে বানাই লিয়ে আর তাতে এই অফিসারের ফটো সোটো লগায় আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট পঠায় আপনার পর আপনার কন্টেক্ট নম্বর বিচারে আর কন্টেক্ট নম্বর বিচার পিছত বেলেগ এটা নম্বরের পর হোয়াটসঅ্যাপর আপনার মেসেজ দিব এই তো ফার্নিচার বিক্রি করব বিচারিছে। বিক্রি করার কারণে অল্প সস্তা দামত স্পেসিফিকলি কয় কে কিনা সি আর পি এফ অফিসার ট্রান্সফার হয়েছে, অফিসার ট্রান্সফার হওয়ার কারণে ইন বহুত কম দাম ফার্নিচারটো বিক্রি করব। দুইটা কথা আপনি ভাবিবলে কোনো সিনিয়র অফিসার কি কারণে বেলেগ কিনা অফিসারের ফার্নিচার বিক্রি করাব, সেকেন্ডারি ইমান সস্তা দামত কোনো মানুষ কি কারণে ফার্নিচার বিক্রি করব। সো বেসিকলি এই তো ফ্রড করে আপনার বহুতখিনি মানুষ এনেকা জলত পড়িছে যেনে টাকা পয়সা ট্রান্সফারও করে দিছে কিছু মানুষের অ্যাকাউন্টত। তো এনেকা ঠগবাজি পর সাবধান থাকো, দূরত থাকো, আর অ্যালার্ট থাকো, আপনি না আপনি অ্যালার্ট থাকো, আপনার পরিয়ালক অ্যালার্ট করো, আপনার যে মানুষ চিনাকি মানুষ আছে তেওঁলোকক অ্যালার্ট করো কে এনেকে ফেক অ্যাকাউন্টের পর দূরত থাকিব লাগে, তেওঁলোকক আমি কমিউনিকেট করিব না লাগে। আর ফেসবুক একাউন্টত গিয়ে আপনি যদি তিনটা এই ডট থাকে কিবা প্রোফাইল প্রত্যেক প্রোফাইলের যে তিনটা ডট থাকে তাতে আপনি যদি ক্লিক করব তাতে আপনি প্রোফাইল লিঙ্ক প্রোফাইলের যে অ্যাড্রেস আছে আইডি আছে এই তো আপনি পাই যাব। অ্যাড্রেস আইডি পর আপনি ধরব পারিব কি তো ফেক প্রোফাইল হয়। সো এই তো আপনি এটা কাম করব পারে। সেকেন্ডারি যে ফটো ফটো ইউজ হয় এই ফটো কপি করে ইউজ হয় সো ডেফিনেটলি রেজলিউশন তো বেয়া হয়। সো এনেকে অল্প যদি আপনি ভালকে মাইন্ডফুল হয়ে সুকু দি থাকিব প্রোফাইলত আপনি গম পাব কি এই তো ফেক প্রোফাইল হয়। সেকেন্ডারি কোনো অফিসার আপনার কেতিয়া রিকুয়েস্ট না করিব কে কোনো ফার্নিচার বিক্রি করাব বিচারিছে। সো প্লিজ বি অ্যালার্ট, ডোন্ট ফল ইন ট্র্যাপ, কেতিয়া আপনি এনেকে ফ্রড পড়িব না লাগে। আর ফেসবুকত আপনি রিপোর্ট করো, যিমান মানুষ রিপোর্ট করিব এনেকে প্রোফাইল ইমান সোনকালে ফেসবুক এই তো প্রোফাইল ব্লক করে, আদারওয়াইজ এই তো বহুত টাইম লয়। থ্যাংক ইউ।